আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাসুমা আক্তার, সহকারী শিক্ষিকা, লাইটফেয়ার স্কুল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব। উপপাদ্য দুইটি হলো সাধারণ নিবচন। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন দুইটি সরলরেখা হলো এবি এবং সিডি, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই আমরা লিখতে পারি বিশেষ নির্বচন। মনে করি এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়েছে। কোণগুলো হলো এ ও সি কোণ, সি ও বি কোণ, বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি কোণ সমান সমান বিপরীত বি ও ডি কোণ, এবং কোণ সি ও বি সমান সমান বিপরীত কোণ এ ও ডি। প্রমাণ: ও এ রশ্মির ও বিন্দুতে সি ডি রেখা মিলিত হয়েছে। তাহলে এখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে এবং দুইটি কোণের যোগফল হচ্ছে এক সরল কোণ। অতএব এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ। কারণ আমরা উপপাদ্য এক থেকে জেনেছি একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাই আমাদের এ ও সি এবং এ ও ডি সমান সমান দুই সমকোণ হয়েছে। আবার ও ডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, তাহলে এখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, কোণ এ ও ডি এবং কোণ বি ও ডি সমান সমান এক সরল কোণ সমান দুই সমকোণ, উপপাদ্য এক অনুযায়ী। সুতরাং যেহেতু এ ও সি প্লাস এ ও ডি সমান এক সরল কোণ এবং কোণ এ ও ডি প্লাস বি ও ডি সমান এক সরল কোণ, তাই আমরা এইটা সমান এটা লিখতে পারি। সুতরাং কোণ এ ও সি প্লাস এ ও ডি সমান সমান কোণ এ ও ডি প্লাস বি ও ডি, কারণ উভয়ই এক সরল কোণ বা দুই সমকোণ। উভয় পক্ষ থেকে আমরা যদি এ ও ডি কোণ সরিয়ে নিই বা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এ ও সি সমান বি ও ডি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে কোণ সি ও বি সমান সমান বিপরীত কোণ এ ও ডি। আশা করি সবাই উপপাদ্যটি বুঝতে পেরেছো। তোমরা বাসায় উপপাদ্যটি এসডাব্লিউ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।